বালিয়াটি প্রাসাদ। বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক 8 কিলোমিটার পশ্চিমে, ঢাকা জেলা সদর থেকে 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের 19 শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয়। মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর। এই প্রাসাদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত। গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। আঠেরো শতকের মাঝামাঝি সময় তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায় চৌধুরী, রায় বাহাদুর, হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকা জগন্নাথ কলেজ, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল রায় চৌধুরী পিতা, এবং যার নামানুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। বালিয়াটি জমিদার বাড়ির নামে পরিচিত। এই প্রাসাদ চত্বরটি প্রায় 16,544 বর্গ মিটার জমির উপর ছড়িয়ে থাকা 7টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল। সামনের 4টি প্রাসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে। এই প্রাসাদের পেছনের প্রাসাদকে বলা হয় অন্দরমহল, যেখানে বসবাস করত তারা। বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের 19 শতকে নির্মিত রেনেসাঁ যুগে নির্মিত স্থাপত্য কৌশলের সাহায্যে নির্মিত অন্যতম নিদর্শন। এই বিশাল প্রাসাদটি 20 একরের চেয়ে বেশি স্থান জুড়ে অবস্থিত।
আসলে এই প্রাসাদটি একই রকম দেখতে কিন্তু পাঁচটি স্বতন্ত্র ব্লকের সমন্বয়ে গঠিত। যার সর্বপূর্ব দিকে একটি ব্লক ব্যতীত বাকি চারটি ব্লক এখানে বিদ্যমান। বর্তমানে চারটি ব্লক আছে, যার মধ্যে মাঝের দুইটি ব্লক যার একটি দ্বিতল বিশিষ্ট এবং আরেকটি টানা বারান্দা বিশিষ্ট যা তিনতল বিশিষ্ট। এই প্রাসাদের চারটি ব্লকের পেছনের অংশে চারটি আলাদা আভ্যন্তরীণ ভবন বা অন্দরমহল আছে। উত্তর দিকে কিছু দূরে অবস্থিত পরিত্যক্ত ভবনটি হল বহির্মহল যা কাঠের কারুকার্য সম্পন্ন। এই ভবনে প্রাসাদের চাকর বাকর, গাড়ি রাখার গ্যারেজ, ঘোড়াশাল ছিল বলে ধারণা করা হয়। এই বিশাল প্রাসাদটির চারপাশে সুউচ্চ দেয়াল দ্বারা পরিবেষ্টিত। এই প্রাসাদে তিনটি প্রবেশ পথ আছে, যার প্রত্যেকটি অর্ধবৃত্তাকার খিলান আকৃতির সিংহ খোদাই করা তোরণ বিদ্যমান। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি 19 শতকে বাংলাদেশে নির্মিত প্রাসাদ সমূহের মধ্যে অন্যতম। এ জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন জনৈক গোবিন্দ রাম সাহা, যিনি একজন মহাজন ও ব্যবসায়ী ছিলেন। জমিদার বাড়িটিতে অনেকগুলো স্থাপনা রয়েছে যেগুলো 5টি পৃথকভাবে বিভক্ত। সর্বমোট 8টি সুবিশাল দ্বিতল ও ত্রিতল স্থাপনা রয়েছে। স্থাপনাগুলো ঘিরে রয়েছে প্রাচীর। প্রাসাদটির দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে 4টি সিংহদুয়ার রয়েছে এবং উত্তরে বিশাল আকৃতির পুকুর রয়েছে। দক্ষিণ দিকে অর্থ সম্মুখ ভাগের ইমারতগুলোতে কোরিয়ানীয় স্তম্ভের সারি রয়েছে। এছাড়া স্থাপনাগুলোতে দৃষ্টিনন্দন কারুকার্য লক্ষ্য করা যায়। জমিদার বাড়ির ভেতরে রংমহল নামে খ্যাত ভবনে বর্তমানে জাদুঘর স্থাপন করা রয়েছে। এই বন্ধুরা, আমাদের যদি সবাই লাইক করো তাহলে আমার ভিডিওতে সবাই অবশ্যই লাইক নেবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ট্যাপ দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।